1980 সাল থেকে একই মসজিদে ইমামতি করিয়ে আসছিলেন মাওলানা আব্দুল খালেক। 44 বছর ইমামতি শেষ করে বিদায় নেন তিনি। নানা আয়োজন ও সংবর্ধনার মধ্য দিয়ে ইমামকে রাজকীয় বিদায় দিয়েছে এলাকাবাসী। সংবর্ধনা শেষে ঘোড়ার গাড়িতে করে ইমামের নিজ এলাকায় দিয়ে আসেন তারা। এ সময় তার সামনে পিছনে ছিল মোটরসাইকেলের বহর। 44 বছর একই মসজিদে ইমামতি করার পর মুসল্লিদের এমন ভালোবাসা পেয়ে খুশিতে কেঁদে ফেলেন ইমাম। ইমামের এমন রাজকীয় বিদায় কখনো দেখেননি বলে জানান স্থানীয়রা। শুধু নামাজ পড়ানো নয়, ধর্মীয় ও নৈতিক শিক্ষাদানের উপহার স্বরূপ এলাকাবাসীর পক্ষ থেকে ইমামকে দেওয়া হয় নগদ টাকা। এদিন সারাদিনই এলাকায় ছিল উৎসবের রব। মুসল্লিদের জন্য করা হয় খাবারের আয়োজন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকারিকান্দি বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেককে দেওয়া হয়েছে এমন রাজকীয় বিদায়। এলাকাবাসীর পক্ষ থেকে এমন ভালোবাসা পেয়ে আবেগ আপ্লুত ইমাম। বিদায় সংবর্ধনা শেষে ঘোড়ার গাড়িতে ওঠার আগে শেষবারের মতো উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চান ইমাম। এরপর মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ঘোড়ার গাড়িতে করে 74 বছর বয়সী এ ইমামকে তার নিজ এলাকা চাঁদপুরের কচুয়া উপজেলার নিজ গ্রামে নিয়ে যান এলাকাবাসী। ইমামের চলে যাওয়ায় আবেগ ধরে রাখতে পারেননি এলাকাবাসীও। শিক্ষকতা জীবনে, ইমামতির জীবনে তিনি মানুষকে যেভাবে দিন শিক্ষা দিয়েছিলেন, আদব শিক্ষা দিয়েছিলেন, সেই লক্ষ্যে এলাকার মানুষ তাকে রাজকীয়ভাবে আজকে বিদায় সংবর্ধনা করেছেন। মতলব উত্তরে ইমামের এমন রাজকীয় বিদায় সংবর্ধনা এই প্রথম। এর আগে কখনো উপজেলায় এমনভাবে কোনো ইমামকে বিদায় দেওয়া হয়নি। শাহনাজ পারভীন, কালবেলা।